আজ রবিবার 12ই শ্রাবণ 2024 সালের 28শে জুলাই। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকরম। এটি আজ সকালবেলা আপনারা সূর্য ওঠার পরপরই 8টা 9টার মধ্যে স্নান করে নিন। পারলে ব্রহ্মকালীন মুহূর্ত বা সূর্য ওঠার ঠিক সময় আপনারা স্নান করতে পারেন। সাদা রঙের কোনো বস্ত্র পরিধান করে স্নান করে ভিজে গায়ে তামা বা পিতলের একটি ঘটিতে জল, অল্প একটু গঙ্গা জল, কালো তিল, লাল ফুল কিছু, এগুলো নিয়ে আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসাবে নিবেদন করে সূর্যদেবের এই প্রণাম মন্ত্রটি 7 বার জপ করে দিন শুরু করুন। নিজের মনস্কামনাকে সূর্যদেবের উদ্দেশ্যে জানান, অবশ্যই তিনি তা আপনাদেরকে পূর্ণ করবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 8, শুভ রং থাকবে কালো বা নীল। কোনো বন্ধু আপনার মুক্ত মানসিকতা বা ধৈর্য শক্তির পরীক্ষা কিন্তু আজ নিতেই পারে। আপনার আদর্শ যাতে হার না মানে সে সম্পর্কে আপনাদেরকে বিশেষ সতর্ক থাকতে হবে। প্রত্যেক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিচক্ষণতা দেখানোর চেষ্টা করুন। যদি কোনো স্থানে ভ্রমণ যান, মূল্যবান জিনিসপত্র ব্যাগগুলির সন্ধান করুন, কারণ এগুলি চুরি হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে মানি ব্যাগ বা পার্স, হারিয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে ভুলবেন না। আইনি পরামর্শ নিতে কোনো আইনজীবীর সাথে আজ দেখা সাক্ষাৎ আপনারা করতেই পারেন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজসেবা দান ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন, সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে, একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বা বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, পরিবার পরিজনেদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন।